এনলাইটেন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা একটি নতুন টপিক শুরু করব, যার নাম হচ্ছে স্ট্যাটিস্টিক্স পার্টের মেন মিডিয়ান মোড। তো এটা রেলওয়ে এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যারা রেলওয়ে গ্রুপ ডি অ্যাসপিরেন্ট আছে তাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এখান থেকে একটা কি দুটো কোয়েশ্চেন প্রতিবারই আসে। তো আমরা সেই চ্যাপ্টারটা আজকে একটা ভিডিওর মাধ্যমেই টোটাল আমরা কমপ্লিট করব। এবং এখনও যারা সাবস্ক্রাইব করানো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করানো, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তো চলো আজকে ক্লাস শুরু করি। ফার্স্ট আছে মিন, ঠিক আছে। মিন মানে হচ্ছে গড়। আমার এখানে হেডিংয়েই দেওয়া আছে মিন মানে গড়, মধ্যমা, মিডিয়ান মানে মধ্যমা, মড মানে কিছু নেই, কারণ এর বাংলা শান্ত হয় না বলে আমরা লিখিনি মড, মডই রেখে দিয়েছি। রেঞ্জ, রেঞ্জ মানে পরিসর, যেটা হচ্ছে কোনো নাম্বারের এক আর দুইয়ের মধ্যে যদি যেমন গ্যাপ হয়, কত এক আর দুই ঘরের এক গ্যাপ, সেইটাকেই বলা হয় পরিসর। নেক্সট আছে মিন ডেভিয়েশন, যেটা হচ্ছে বিচ্যুতি, মিনের রেসপেক্টে ডেভিয়েশন, কতটা বিচ্যুতি বা চ্যুতি হয়েছে, আমরা পরে যখন ভালো করে ডিটেলসে বুঝবো তখন আরও ক্লিয়ার হয়ে যাবে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে আদর্শ চ্যুতি, এটা হচ্ছে এর বাংলা মিনিংগুলো। তো চলো ক্লাস শুরু করি। মিন, মিন মিন মানে কি, মিন মানে বললাম গড়, ঠিক আছে। গড় কীরকম গড়, যেমন আমরা অ্যাভারেজ বের করে এসেছি সেম গড়, ঠিক আছে, সেই রকমই গড় বলবো আমরা মিন, ঠিক আছে। তাহলে আমরা গড় বের করেছি কীভাবে, কী ছিল, যতগুলো নাম্বার ছিল ততগুলো নাম্বারের সাম বের করেছি, তাকে যতগুলো নাম্বার ছিল তাকে সেই নাম্বার দিয়ে ডিভাইড করেছি। তাহলে এখানে আমি একটা সংখ্যা ধরেই নিয়েছি, একটা র্যান্ডাম নাম্বার ভেরিয়েবল ধরে নিয়েছি, 5, 13, 19, 10, 11, 10, 16, সাতটা নাম্বার ধরে নিয়েছি। তাদের যখন গড় বের করবো কীভাবে বের করবো, সব কটা অ্যাড করবো, 5+13+19+10+11+10+16, গোটাটা বাই কী করবো, যতগুলো নাম্বার আছে কতগুলো নাম্বার আছে, সাতটা নাম্বার আছে, তাই সাত দিয়ে ডিভাইড, ক্লিয়ার। দেখো 5 আর 13 18, 18 আর 19 37, 37 আর 10 47, 58 68, 74 84, তাহলে 84/12, 7, তাহলে কত আসবে, 7 12 84, তাহলে কত হলে আনসার 12, তাহলে মিন কত আসবে, মিন হয়ে যাবে আমার 12, ক্লিয়ার, বোঝা গেছে। তাহলে মিন মানেই হচ্ছে গড়, তার মানে যতগুলো নাম্বার দেবে তাদের গড় বের করাটাকেই আমরা বলবো মিন, ক্লিয়ার। নেক্সট কী আছে, নেক্সট আছে মিডিয়ান। মিডিয়ান মানে কি, মিডিয়ান মানে হচ্ছে মধ্যমা, ঠিক আছে, লিখেছিলাম আমি মধ্যমা, সেরকম মধ্যমা, মধ্য মানে কি মাঝের নাম্বার, মানে যে নাম্বারগুলো দেওয়া আছে তাদের মাঝের নাম্বার। বাট এখানে একটা রেস্ট্রিকশান আছে মিডিয়ামের ক্ষেত্রে, কি একে ইনক্রিজ বা ডিক্রিজ হয় বড় থেকে ছোট, বড় থেকে ছোট অথবা উল্টোটাও, ছোট থেকে বড় যে কোনো একটা নাম্বারে আমরা সাজাবো, ঠিক আছে, হয় বড় থেকে ছোট না হয় ছোট থেকে বড়, যেভাবে ইচ্ছা সাজাতে পারি। তাহলে আমরা ছোট থেকে বড় হিসেবেই সারাই, কী আসবে, সব থেকে ছোট আছে 5, তারপর কী আছে, 5-এর পর আছে 10, দুটো 10 আছে তাই 2 বার 10ই লিখবো, তারপর কত আছে, 11 আছে, তারপর 13 আছে, তারপর 16 আছে, তারপর 19 আছে, ঠিক আছে। তো সাতটা নাম্বার হয়ে গেছে, তাহলে এর মাঝের নাম্বার বের করতে হলে কী করবো, এদিক থেকে দেখো 3 ঘর, এদিক থেকে 3 ঘর, দুদিকেই আছে 3 ঘর সমান, তাহলে মাঝে কোন নাম্বারটা আছে, 11, তাহলে এই 11টাই কী হয়ে যাবে এর মিডিয়ান, ক্লিয়ার, বোঝা গেছে। তাহলে মিডিয়ান কত আসবে এক্ষেত্রে, 11। তার মানে দেখো মিডিয়ান বের করতে গেলে যতগুলো নাম্বার আছে, আমরা জানি আগেও আমরা করেছি যে অড নাম্বার ইভেন নাম্বারে যখন মাঝের নাম্বার বের করতে হয়, যদি অড থাকে, অড নাম্বার যদি থাকে, তাহলে কী হয় n+1/2 টার্মটা কী হয় অ্যাভারেজ, মানে মাঝের নাম্বার হয়, অ্যাভারেজ বলছি, মাঝের নাম্বার হয়, ক্লিয়ার, n+1/2 টার্মটা। তার মানে n কত, 7, 7 আর 1 যোগ করলে 8, 8/2 মানে কত, 4th টার্ম, দেখো 4th টার্মটা 11 আছে, তো আমার 11 হয়ে গেলো মিডিয়াম। এবার বলবে ইভেন নাম্বারের ক্ষেত্রে কী হবে স্যার, তো ইভেন নাম্বারের ক্ষেত্রে আমরা কী করবো, যদি ইভেন নাম্বার থাকে তাহলে করবো n/2 টার্ম + n/2+1 টার্ম বাই 2, মানে এটা কিছু বোঝা গেল না। তাহলে দেখো এই যে নাম্বারগুলো আছে, আমি একটা নাম্বার এখানে ধরে নিচ্ছি, সাপোজ একটা নাম্বার আমি যে কোনোকে ধরে নিচ্ছি, হ্যাঁ, তো দেখো এখানে নাম্বারগুলো ছিল 5, 10, 10, 11, 13, 16, 19, 21, আমি একটা নাম্বার 21 ধরে নিলাম, দেখো এখানে তাহলে 8টা সংখ্যা আছে, দেখো এদিক থেকেও 4টে, এদিক থেকেও 4টে, ক্লিয়ার। তাহলে আমাকে মাঝের নাম্বার বের করে দিলে, দেখো এদিক থেকে 3টে আমি এদিক থেকে বাদ দিয়ে দিচ্ছি, এদিক থেকে 3টে বাদ দিয়ে দিচ্ছি, তার মানে মাঝে এক্স্যাক্টলি কটা নাম্বার আছে, এই দুটো নাম্বার আছে 11 আর 13, তাহলে এই 11 আর 13-র গড় বের করবো, তাহলে 11+13/2 কত আসবে, 12, ক্লিয়ার। তার মানে এই দেখো এখানে দেখো n/2 টার্ম মানে কি 8/2 মানে কত, 4th টার্ম, দেখো 4 নাম্বার টার্ম 11, আর এখানে কি 5 নাম্বার টার্ম, তার মানে 5 নাম্বারটা কত, 13,
এগারো তেরো বাই দুই বের করবো, সেটা কী পাবো আমার, কী পাবো মিডিয়ান পাবো। ঠিক আছে, তাহলে ইভেনের জন্য একরকম হবে আর অডের জন্য একরকম হবে। তাহলে ইভেনের জন্য কী ফর্মুলা, এন বাই টু এর টার্ম প্লাস এন বাই টু প্লাস ওয়ানের টার্ম বাই টু, আর অডের জন্য কী পাবো এন প্লাস ওয়ান বাই টু এর টার্ম। ক্লিয়ার, আই থিঙ্ক বোঝা গেছে। চলো, মিডিয়ান যখন হয়ে গেল আমরা জানবো মড। মড জিনিসটা কি, মড জিনিসটা হচ্ছে এই যে সাতটা ভেরিয়েবল আছে, এই যে সাতটা ভেরিয়েবল আছে, এই সাতটা ভেরিয়েবলের যে নাম্বারটা একের বেশি বার আছে সেই নাম্বারটাকে আমরা বলবো মড। ঠিক আছে, তাহলে একের থেকে বেশি বার যে নাম্বারটা আছে, বেশি বার যে নাম্বারটা আছে, একের থেকে বেশি বার যে নাম্বারটা আছে তাকে আমরা বলবো কি, মড। ক্লিয়ার, তাহলে এখানে দেখো একের থেকে বেশি নাম্বার, একের থেকে বেশি বার কে আছে, দেখো দশকে আছে, একের থেকে বেশি বার দুবার আছে, তাহলে আমার এই ক্ষেত্রে মড কত হয়ে যাবে, দশ। ক্লিয়ার, এই ক্ষেত্রে আমার মড হয়ে যাবে দশ। বাট যদি সব জায়গায় যদি একটাই সংখ্যা থাকে, মানে একটা সংখ্যা দুবার নেই মনে করো, এই দশটা দুবার নেই, সে জায়গায় অন্য কিছু একটা নাম্বার আছে, সেক্ষেত্রে কি হবে, সবকটাই একটা করে আছে, তাহলে সেক্ষেত্রে আমার মড হয়ে যাবে শূন্য। ঠিক আছে, যদি সব কটা নাম্বার একবারই থাকে, দুবার কোনো নাম্বার দুবার রিপিটেড নেই, রিপিটেড নেই, ঠিক আছে, রিপিটেড নেই, সেক্ষেত্রে আমার জিরো হয়ে যাবে কি, মড। বোঝা গেছে, ওকে। চলো নেক্সট আছি রেঞ্জ। রেঞ্জ কী, রেঞ্জ হচ্ছে পরিসর, যেটা বাংলায় বললাম পরিসর। পরিসর মানে কি, সব থেকে বড়ো নাম্বার, এই যে সাতটা ভেরিয়েবল আছে এর সব থেকে বড়ো আর সব থেকে ছোটো নাম্বারের মধ্যে যেটা ডিফারেন্স হবে তাকেই আমরা বলবো রেঞ্জ। তার মানে সব থেকে বড়ো নাম্বার আর সব থেকে ছোটো নাম্বার, বড়ো নাম্বার মাইনাস ছোটো নাম্বার, ঠিক আছে, এদের মধ্যে ডিফারেন্সটাই আমরা কী পাবো, রেঞ্জ পাবো। বোঝা গেছে, তাহলে সব থেকে বড়ো নাম্বার দেখো উনিশ আছে আর সব থেকে ছোটো নাম্বার আছে পাঁচ, তাহলে বিয়োগ করলে কত আসবে চোদ্দো, তাহলে এই সংখ্যার রেঞ্জ কত হবে চোদ্দো। বোঝা গেছে না, যায়নি, ওকে, খুব ইজি এবং খুব ইন্টারেস্টিং। ঠিক আছে, মিন ডেভিয়েশন, মিনের রেসপেক্টে ডেভিয়েশন বের করব। ঠিক আছে, মিন, মিন আমার কত এসছে, মিন আমার বারো এসছে, আমি একটু আগে প্রথমেই বের করে এসেছি মিন বারো। ক্লিয়ার, মিন আমার এসছে বারো, তাহলে এই বারোর রেসপেক্টে এই যে সাতটা ভেরিয়েবল আছে এদের ডেভিয়েশন বের করব। ডেভিয়েশন মানে কতটা এদিক ওদিক সরে গেছে, কতটা বিচ্যুতি হয়েছে সেইটা আমরা বের করব, তাকে আমরা বলবো কি, মিন ডেভিয়েশন। তো দেখো মিন ডেভিয়েশন বের করব, এই যে বারোর রেসপেক্টে এই নাম্বারগুলো কতটা এদিক ওদিক সরে গেছে। ঠিক আছে, তাহলে আমরা দেখো বারো থেকে পাঁচ কত সরে গেছে, সাত সরে গেছে। দেখো তেরো থেকে বারো, আমরা এখানে ওই বারোটাকেই ফিক্স ধরে তেরো বাদ দেবো, মাইনাস প্লাস করবো না, আমরা বড়ো থেকে ছোটো বাদ দেবো। ঠিক আছে, কতটা সরে গেছে নাম্বারটা এদিক ওদিক, তো দেখো এখানে এক সরে গেছে, তারপর কি উনিশ থেকে বারো বাদ কত সরে গেছে, সাত সরে গেছে, বারো থেকে দশ বাদ কত হবে দুই, তারপর বারো থেকে এগারো মানে এক, আবার বারো থেকে দশ সরে গেছে দুই, আর ষোলো থেকে বারো কত হবে চার। বোঝা গেছে, তাহলে এই নাম্বার কোটা কি, যে কটা সংখ্যা ছিল সেটা থেকে সরে সরে গেছে। ঠিক আছে, এই যে নাম্বারগুলো আমার আছে, বোঝা গেছে। তাহলে মিন ডেভিয়েশন কী বলবো, এই যতগুলো সংখ্যা পেলাম এদের সাম বের করবো, দিয়ে তাকে সাত দিয়ে ডিভাইড করে দেবো। বোঝা গেছে, মিন আগের আমাকে মিন ডেভিয়েশন নামের মধ্যেই আছে, মিন ডেভিয়েশন মিনের রেসপেক্টে কতটা ডেভিয়েট করেছে, ডেভিয়েশন হয়েছে, কতটা বিচ্যুতি হয়েছে। ঠিক আছে, তাহলে আমি এটা অ্যাডিশন করার জন্য কী করতে হবে, সাত প্লাস এক প্লাস সাত প্লাস দুই প্লাস এক প্লাস দুই প্লাস চার গোটাটা বাই সাত। ওকে, তো দেখো সাত সাত চোদ্দো রেখে পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি আর চারে চব্বিশ, চব্বিশ বাই সাত কত আসবে, সাত তিনে একুশ বাইশ তেইশ চব্বিশ তিন চার সাতে আঠাশ এবং থ্রি পয়েন্ট ফোর সামথিং, তাহলে থ্রি। এবার দেখো ভেরিয়েবল, এবার অ্যান্সারে যদি যদি থ্রি থাকে থ্রি নেবো। ক্লিয়ার, অ্যান্সার আই থিঙ্ক পয়েন্টে থাকবে না, তোমার এইটাই থাকবে। ঠিক আছে, ভ্যালু থ্রি দিয়ে আসবে। ওকে, বোঝা গেছে, তাহলে মিন ডেভিয়েশন কী জিনিসটা বোঝা গেছে, মিনের রেসপেক্টে কতটা ডেভিয়েট করেছে এই নাম্বারগুলো তাকে আমরা বলবো মিন ডেভিয়েশন। ওকে, নেক্সট আছে কি, ভ্যারিয়েন্স। ঠিক আছে, ভ্যারিয়েন্স জিনিসটা কি, ভ্যারিয়েন্সটা হচ্ছে মিন মিন ডেভিয়েশনেরই একটা মানে পার্ট বলতে পারি। ঠিক আছে, দেখো মিন ডেভিয়েশন আমার এই কটা সংখ্যা এদিক ওদিক সরে গেছিলো বলেছিলাম, তাহলে বললাম তো, তাহলে কী কী সরে গেছিলো, বারোর রেসপেক্টে সাত সরে গেছিলো একবার, এক সরে গেছিলো, আবার সাত সরে গেছিলো, বারো রেসপেক্টে দশ দুই, তারপর এক আবার দুই আবার চার, এইগুলো কি সরে গিয়েছিলো আমার, যেটা মিন ডেভিয়েশন আমরা সরি, হ্যাঁ মিন ডেভিয়েশন আমরা বের করে এসেছিলাম সাত এক সাত দুই এক দুই চার। ঠিক আছে, এই যে মিন ডেভিয়েশন আমরা বের করে এসেছিলাম
এই কোটার স্কোয়ার করে তাকে সাতে ভাগ করব, সেটা বেরোবে আমার ভ্যারিয়েন্স। ওকে, যে মিন ডেভিয়েশনে মিনের রেসপেক্টে যে ডেভিয়েশনগুলো হয়েছিল সেই সবকটা নাম্বারে স্কোয়ার করে যোগ করব, তাকে সাত দিয়ে ভাগ করব। ওকে, সেটা পাবো কি মিন, সরি ভ্যারিয়েন্স। ওকে, তো দেখো কি আসবে, সাতের স্কোয়ার প্লাস একের স্কোয়ার প্লাস সাতের স্কোয়ার প্লাস দুইয়ের স্কোয়ার প্লাস একের স্কোয়ার প্লাস দুইয়ের স্কোয়ার প্লাস চারের স্কোয়ার বাই কত, সাতের স্কোয়ার 49 প্লাস একের স্কোয়ার 1, সাতের স্কোয়ার 49, দুই স্কোয়ার 4, এক স্কোয়ার 1, দুই স্কোয়ার 4, চার স্কোয়ার 16, গোটাটা বাই 7। ওকে, 49 একে 50, 49 একে 50, তার মানে 100, 120, 124 বাই 7। ঠিক আছে, কত আসবে, 7 একে 7, 54, 7 7 49 বা 7, এটা আসবে। ঠিক আছে, আরও হবে, দরকার নেই আমার 17.7। তাহলে ভ্যারিয়েন্স আমার কত এলো 17.7। তাহলে ভ্যারিয়েন্স বের করতে কী গেলে কী করতে হবে, আগে আমার মিন ডেভিয়েশনটা লাগবে, মিন ডেভিয়েশন কতটা করে সরে গেছে এদিক ওদিক সেটা আমাকে আগে বের করতে হবে, তারপরে আমি কী করবো ভ্যারিয়েন্স বের করতে পারবো। ঠিক আছে, বোঝা গেছে আই থিঙ্ক। নেক্সট আছে কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি ভ্যারিয়েন্সের আন্ডার রুট, এই যে ভ্যারিয়েন্স আমার কত বেরিয়েছে এইটা বেরিয়েছে বা এইটা বেরিয়েছে, এদের আমি আন্ডার রুট করবো, তখন আমরা কী পাবো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তাহলে রুট ওভার ভ্যারিয়েন্স কত হবে, রুট ওভার 124 বাই 7, যেটা আসবে সেটা অ্যান্সার। এটা বের করে কী করবো, যদি রুট বের করি তার মানে 4 3 12 4 1, তার মানে 2 বেরোবে 3 1 বাই 7, মানে এইটা আসবে অ্যান্সার, 2 বাইরে রুট 3 বাই 7। তো আই থিঙ্ক এরকম দেবে না, যখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন একটা ভালো মানই দেবে। তাহলে বোঝা গেছে, ক্লিয়ার? তো দেখো আমরা আরেকবার পুরোটাকে একবার রিপিট করে নিচ্ছি। ওকে, দেখো ফার্স্ট কী ছিল আমার মিন, তাই তো, ফার্স্ট আমার ছিল মিন, মিনে কী বলেছিলাম গড় বের করা, জাস্ট গড়, যেমন আমরা অ্যাভারেজ বের করে এসেছি ছোটো থেকে সেরকম গড় বের করবো, কি যতগুলো নাম্বার আছে ততগুলো সাম বের করবো, তাকে সাত দিয়ে ভাগ করে দেবো, সেটা আমার কী পাবো মিন পাবো। বোঝা গেছে? নেক্সট কী বলেছিলাম মিডিয়ান, মিডিয়ান কী ছিল, মধ্যমা, মধ্যমা কী যে কটা আমার নাম্বার দেওয়া আছে তাদের মাঝের নাম্বারটা আমাকে বের করতে হবে, তার জন্য প্রথমে কী করতে হবে, হয় বড়ো থেকে ছোটো বা ছোটো থেকে বড়ো আকারে আমাকে প্রথমে সাজিয়ে নিতে হবে, তারপর আমরা তার মিডিয়ান বের করতে পারবো। ঠিক আছে, তাহলে আমার মিডিয়ান বের করার জন্য আগে প্রথমে কী করেছি, ছোটো থেকে বড় আমি সাজিয়ে নিয়েছি, সাজিয়ে নেওয়ার পর আমরা কী করব, সাজিয়ে নেওয়ার পর যেটা আমার মাঝে আসবে তাকে আমরা বলবো কি মিডিয়ান, বাট এক্ষেত্রে যদি অড হয় তাহলে মাঝে একটা পাবো, যদি ইভেন হয় সেক্ষেত্রে দুটো পাবো, তাদের গড় বের করবো। ঠিক আছে, বোঝা গেছে? তার জন্য ফর্মুলা যদি ইউজ হয় তার জন্য এন বাই টু এর, এন প্লাস ওয়ান বাই টু এর টার্ম অডের জন্যে, আর ইভেনের জন্য এন বাই টু এর টার্ম প্লাস এন বাই টু প্লাস ওয়ানের টার্ম গোটাটা বাই টু বের করবো। ওকে, চলো নেক্সট, নেক্সট কী ছিল মোড, মোড কী বলেছিলাম, এই যে সাতটা নাম্বার আছে তার যে সংখ্যাটা একের থেকে বেশি বার থাকবে তাকে আমরা কী বলবো মড বলবো। ক্লিয়ার? তাহলে একের থেকে বেশি বার আমি দেখতে পাচ্ছি এখানে 10 আছে, তাহলে 10 হয়ে যাবে কি এই নাম্বারের মড। ওকে, বাট যদি কোনো নাম্বার রিপিটেড না থাকে সেক্ষেত্রে আমার মড হবে 0। রেঞ্জ, রেঞ্জ কী বলেছি, বড় থেকে ছোট, বড় সংখ্যা ছোট সংখ্যার মধ্যে বিয়োগ, যদি বিয়োগ ফল যেটা হবে সেটাই হবে কি আমার রেঞ্জ। বোঝা গেছে? সবথেকে বড় সংখ্যা 19 আর সবথেকে ছোটো সংখ্যা 5, তাহলে তাদের বিয়োগ ফল 14। নেক্সট কী ছিল মিন ডেভিয়েশন, মিনের রেসপেক্টে ডেভিয়েশন, ঠিক আছে, মিনের রেসপেক্টে ডেভিয়েশন, ডেভিয়েশন কি যে সাতটা নাম্বার আছে তাদের মিনের রেসপেক্টে কতটা এদিক ওদিক সরে গেছে, কতটা মনে করো একটা লাইন আছে তার থেকে এদিক ওদিক সরে গেছে সেইটা, তাহলে মিনটা হচ্ছে সেই রকম লাইনটা, আর তার রেসপেক্টে এই নাম্বারগুলো কতটা সরে গেছে সেইটা আমরা বের করব, সেটা বের করার পর যত যে সংখ্যাগুলো বেরোবে তাকে আমরা যোগ করে সাত দিয়ে ভাগ করব, সেটা আমরা কী পাবো মিন ডেভিয়েশন পাবো। ক্লিয়ার? নেক্সট কী ছিল ভ্যারিয়েন্স, ভ্যারিয়েন্স কী ছিল ওই মেন ডেভিয়েশন যেগুলো পেয়েছিলাম, যেটা মিন ডেভিয়েশন যেগুলো পেয়েছিলাম তার স্কোয়ার করে যোগ করব, দিয়ে তাকে সাত দিয়ে ভাগ করব, সেটা আমরা কী পাবো ভ্যারিয়েন্স, আর ভ্যারিয়েন্সের আন্ডার রুট করলে আমরা কী পাবো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ক্লিয়ার? আশা করি সবারই, সবাই বুঝতে পেরেছ, আর আশা করি সবারই ভালোও লেগেছে ক্লাসটা। তো অবশ্যই একটা লাইক, লাইকের আশা করি, হ্যাঁ, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, আর বন্ধুদের সঙ্গেও ভালো লাগলে অবশ্যই শেয়ার করো। তো চলো আজকে ক্লাস এখানেই শেষ করছি, থ্যাংক ইউ, বাই।